আসানসোলের জুবলি মোড় সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান আসানসোল পুরসভার। বৃহস্পতিবার আসানসোলের জুবলি মোড় সংলগ্ন এলাকায় গজিয়ে ওঠা কয়েকটি দোকানে উচ্ছেদ অভিযান চালানো হয়। এদিনের উচ্ছেদ অভিযানে পুরসভার আধিকারিকেরা, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে পুরসভার এই উচ্ছেদ অভিযানে এসে বাধার মুখে পড়ে ফিরে যায় পুরসভার প্রতিনিধিরা। বৃহস্পতিবার পুনরায় উচ্ছেদ অভিযানে নামে আসানসোল পুরসভা। এদিন বেশ কয়েকটি গজিয়ে ওঠা দোকান ভেঙে দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে। আপনারা যে কাজের জন্য এসেছেন, কি করলেন, কি অর্ডার দিয়েছেন ফলো? এএমসির জায়গায় এনারা ইলিগ্যাল কনস্ট্রাকশন করেছেন, এএমসি এটা উঠাতে চেয়েছে। এসডিও সাহেব আমাকে এখানে দেখার জন্য পাঠিয়েছেন, পুলিশের পক্ষ থেকে, এএমসির পক্ষ থেকে আছেন, আমি এসডিও সাহেবের পক্ষ থেকে আছি। কেমন হলো বলতে, আমরা পরশু দিনকে কোর্টে মুভ করেছিলাম, কিন্তু ম্যাটারটা হচ্ছে কি যে সেদিনকে আমাদের রিজেক্ট হয়, ইনজাংশন রিজেক্ট হয়, কারণ অ্যাড্রেস মিসম্যাচ। কর্পোরেশন যে অ্যাড্রেসটা দিয়েছিল আর এদের ট্রেড লাইসেন্সে যে অ্যাড্রেসটা আছে সেটা দুটো সম্পূর্ণ আলাদা, সেই জন্য কোর্ট থেকে রিজেক্ট করে দেয়। ওরা কোর্ট বুঝতে পারেনি যে কোন অ্যাড্রেসে অ্যাকচুয়ালি ভাঙার অর্ডারটা এসছে। আজকে আমরা আবার ফাইল করেছি, এখনও পর্যন্ত অর্ডার আসেনি, মুভ হয়ে গেছে, তার আগে এনারা টাইম দিচ্ছেন না। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে কিছুক্ষণ টাইম দেওয়া যা হোক, কিন্তু দিচ্ছেন না, দেখা যাক এবার কী হয়। শুধুমাত্র একটা দোকান কি কেন সেটা তো আমরা বলতে পারবো না। দেখুন, একটা দোকানকে নয়, অনেকগুলো দোকানকেই ভাঙা হচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই দোকানটাকে বেশি ইস্যু করা হচ্ছে। কর্পোরেশন অনেকগুলো দোকান ভাঙছে, এরকম নয় যে একটা দোকানই ভাঙছে, কিন্তু এই দোকানটাকে একটু বেশি ইস্যু করা হচ্ছে, সেটাই আর কিছু না। আপনারা এখনো পর্যন্ত কিছু পেয়েছেন? এখনো পর্যন্ত কোনো কোর্টের অর্ডার পাইনি, দেখা যাক এবার কোর্টের অর্ডার যদি আমরা ইনজাংশন পাই তখন ওই যে ভেঙে দিচ্ছে, তারপর দেখা যাবে কি হবে। আপনার ক্লায়েন্টের কাছে ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স এবং ইলেকট্রিক বিল, যা যা সরকারি কাগজ থাকা দরকার সব আছে। কর্পোরেশন যখন অকুপায় ট্যাক্স করে ট্রেড লাইসেন্স দিচ্ছে, তার মানে তাকে তো অ্যাটলিস্ট 15 ডেজ সময় দেওয়া উচিত। যে আমি দোকানটা ভাঙবো, হঠাৎ করে এসে বলে দিচ্ছে যে আমি ভাঙবো, এটা তো ঠিক না। এবার দেখা যাক, কর্পোরেশনের কাজ করছে, আমরা অ্যাজ এ লয়ার চেষ্টা করছি ক্লায়েন্টকে যাতে কিছুটা সুরাহা দেওয়া যায়, এর থেকে বেশি তো কিছু না। আমরা লয়ের এগেনস্টে নয়, কিন্তু এটা গরিব মানুষ, কোভিড পিরিয়ডে এরকম ব্যবসা করছে রাস্তার ধারে, সে তো এখান থেকে বিজনেস করে কোটি কোটি টাকা রোজগার করে নিচ্ছে না। সে তার সংসার চালাবার জন্য যতটুকু রোজগার করতে হয় ততটুকুই করার চেষ্টা করছে, সেটাও সরকার যদি বলে করতে দেবো না। মানুষ সরকারের উপর ভরসা করে, এখন সরকার বলছে না আমি মানুষকে এইভাবে করতে দেবো না দোকান নিয়ে, তো ঠিক আছে, তা কিছু করার নেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, টাইমস বাংলা।